जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज आमरा एई भिडियोर माध्यमे एक अत्यंत गुरुत्वपूर्ण एवं प्रासंगिक विषय नहीं आलोचना करब। और ता हल बंधुरा, हिंदू धर्म अनुसारे नग्न अवस्थाय भूलेओ करबें ना एई काजगुली, नईले आपनी प्रचुर टाका इनकाम करलेओ भिकारी हो जाबें। हाँ बंधुरा, आपनी ठीकी शुनेछेन, आमादेर हिंदू धर्म शास्त्रे मानुषेर कल्याणेर जन्य अनेक नियमेर उल्लेख करा आछे, जा पालन करले आमादेर प्रत्येकेर जीवने सुख शांति समृद्धि बजाय थाकबे। जार मध्ये व्यक्तिर आहार कापड़ परिधान करा एवं दैनन्दिन जीवन जापन नियम अनेक नियमेर वर्णना देवा हयेछे। एई क्रमे एकटी जरूरी कथाओ बला हयेछे जे आमादेर एमन किछु किछु कर्म जा आमादेर नग्न अवस्थाय कखनोई करते नेई, कारण ये कर्मगुलि क्रमागत कर ले आमादेर जीवने तार खूब खराब प्रभाव पड़ते पारे। ताई चलुन आज आमरा ये भिडियोर माध्यमे जेने नी जे हिंदू शास्त्र मते कौन कौन काजगुलिके नग्न अवस्थाय करा सम्पूर्ण रूपे वर्जित बोले मने करा हुए छे। ताई ये प्रसंगे विस्तारित जानार आगे आपनादेर बोले राखी, आपनी जदि आमादेर चैनेले नतून हुए थाकेन তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, বিষ্ণু পুরাণে মানুষের জীবন থেকে শুরু করে অনেক নিয়মের কথা বলা হয়েছে, যার মধ্যে ভোজনের প্রক্রিয়া থেকে শুরু করে কাপড় কিভাবে পরিধান করতে হয় এই সব কিছুরই নিয়ম উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, এই ধার্মিক গ্রন্থে এটিও বলা হয়েছে যে কিছু কিছু কাজ এমনও হয় যেগুলিকে নির্বস্ত হয়ে করা ধার্মিক দৃষ্টিতে অত্যন্ত অমঙ্গলজনক বলেই মনে করা হয়, এবং এই রকম যদি আপনিও করেন তাহলে আপনিও পাপের ভাগিদার হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনেছেন, যেমন নির্বস্ত হয়ে স্নান করা। বন্ধুরা, বিষ্ণু পুরাণ অনুসারে কোনো ব্যক্তিকে কখনোই সম্পূর্ণভাবে নির্বস্ত হয়ে স্নান করা উচিত নয়। যখনই আপনি স্নান করবেন তখন আপনি খেয়াল রাখবেন যে আপনার পরনে যেন একটি ছোট্ট হলেও কাপড় থাকে। বন্ধুরা, হিন্দু মান্যতায় জলকে দেবতার সংজ্ঞা দেওয়া হয়েছে, তাই সম্পূর্ণ রূপে নির্বস্ত হয়ে স্নান করা জলদেবতার অপমান বলেই মনে করা হয়। বন্ধুরা, এটি তো আমরা সকলেই জানি যে এই জল আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা এটাও জানি যে মানুষের জল ছাড়া বেঁচে থাকাটাই অসম্ভব, তাই জলেরই অপর নাম জীবন। তাই এই জন্যই জলদেবতাকে যদি আপনি প্রসন্ন রাখতে চান তাহলে ভুলেও কখনোই একেবারে নির্বস্ত হয়ে স্নান করবেন না। এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল নির্বস্ত হয়ে ঘুমানো। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, অনেক মানুষই বিনা কাপড়ে শুতে পছন্দ করেন, তারা এইভাবে শুলে আরাম পান, কিন্তু বিষ্ণু পুরাণ অনুযায়ী নির্বস্ত হয়ে কখনোই ঘুমানো উচিত নয়, কারণ এমন করলে চন্দ্র দেবতা
রুষ্ট হন, কারণ রাত্রে বেলায় পিতৃগণ তাদের পরিজনদের দেখার জন্য আসেন এবং সে যখন আপনাকে সম্পূর্ণ রূপে নির্বস্ত দেখেন তখন তিনি মন থেকে কষ্ট পান এবং আশীর্বাদ না করেই অনাড়া ফিরে যান। রাতে নগ্ন হয়ে শুলে এতে আপনার শরীরে নেগেটিভ এনার্জির প্রভাবও পড়তে পারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এছাড়াও এমন কিছু কিছু কর্ম আছে যেগুলিকে নির্বস্ত হয়ে কখনোই করতে নেই। যেমন পুজো অর্চনার সময় অনেক মানুষ এমন আছেন যারা প্রতিদিন নির্বস্ত হয়ে দেবী দেবতার পুজো পাঠ করে থাকেন, কারণ তাদের মতে পরনের কাপড় তাদেরকে অপবিত্র ও অশুদ্ধ করে দেয় এবং সেগুলিকে পরিধান করে পুজো আরাধনা করলে তার ফল কোনোদিনই পাওয়া যায় না। কিন্তু বন্ধুরা, কাপড় না পরে পুজো করায় আপনি কোনো শুভ ফল পাবেন না, বরং আপনার পাপের ঘড়াই পূর্ণ হবে। বন্ধুরা, এ কথা সত্য যে পুজো অথবা যজ্ঞের সময় সেলাই না করা কাপড় পরার বিধান রয়েছে, আর এই নিয়মটি এজন্যই, কারণ সেলাই হল সংসারের মোহ মায়ার প্রতীক। আর আমরা তো এ কথা সকলেই জানি, কারণ ভগবান বা ঈশ্বরের পুজো সব রকম বন্ধন থেকে মুক্ত হয়েই করা উচিত। বন্ধুরা, এখানে আরও একটি বিশেষ নিয়ম রয়েছে যে পুজো আরাধনা করার সময় কখনোই চামড়া জাতীয় বস্তুকে ধারণ করা উচিত নয়। এছাড়াও আচমনের সময় নির্বস্ত না হওয়া। বন্ধুরা, আচমনের অর্থ হল জল পান করা, পুজো প্রার্থনার যজ্ঞ প্রভৃতি আরম্ভ করার আগে জল নিয়ে বিধি মতো দেহ শুদ্ধি করার প্রথাই হল আচমন। বন্ধুরা, আমরা যখন হাতে জল নিয়ে আমরা আচমন করি, তখন আমাদের মুখের রাস্তা দিয়ে আমাদের গলায় প্রবেশ করে, আর এই জল এতটাই স্বল্প হয় যে কেবলমাত্র আমাদের হৃদয়ের জ্ঞান চক্র পর্যন্ত এই জলটি পৌঁছায় এবং তারপর এই জলের গতি কমে যায়। বন্ধুরা, এটির অর্থ হল আমাদের মুখের বাক্য এবং বিচার উভয় দিক থেকেই শুদ্ধ হয়েছে, তথা আমাদের মনস্থিতি পূজোর যোগ্য হয়ে গিয়েছে। তাই বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে কখনোই নির্বস্ত হয়ে আচমন করা উচিত নয়, আর এই রকম করলে আচমনের প্রভাব কম হয়ে যায়, কারণ এটি আন্তরিক শুদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। বন্ধুরা, এই জন্যই বিষ্ণু পুরাণ অনুযায়ী এই কাজগুলিকে নির্বস্ত হয়ে করা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। আর আপনি যদি এমন কিছু করে থাকেন, তাহলে আপনার এই বদ অভ্যাসগুলিকে খুব দ্রুতই বদলে ফেলুন, কারণ অনবরত এমনটা করলে আপনার জীবন ও আপনার পরিবারে এর কুপ্রভাব পড়তে পারে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।